তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো আমার মিষ্টি বন্ধুরা? তো আমি তো ভালোই আছি। তো দেখো, এটা হলো তোমার ভাষা দিবসের একটু অনুষ্ঠান হচ্ছে তো আমার ছেলের স্কুলে। তো এটা ভাষা দিবসের অনুষ্ঠানের দিন, তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি। তো স্কুলেই হচ্ছে, আর দেখো কত ছোটো ছোটো বাচ্চারা এখানে মানে কবিতা বলছে। সেই ছোটোবেলায় আমরা পড়েছি না কিশলায় সহজ পাঠ? তো সহজ পাঠে কিছু কিছু মানে ইয়ে ছিল, অ আ হস্যই বসে খায় খিরখই, এরকম টাইপের একটা সেই ছড়া আছে না, জানি আমরা এগুলো সবাই পড়েছি, তো এখন অনেকেই আমরা ভুলে গেছি। তো সেইগুলোই এখানে মানে ম্যামরা সব ইয়ে করে হাতের মধ্যে অ আ হস্যই কখ এই সমস্ত লিখিয়ে মানে কবিতাটা পাঠ করেছে। তারপরে দেখো এখানে প্রোগ্রাম হচ্ছে, তো আমরা এখানে চলে এসেছি একটু ব্রেকফাস্ট করতে সকালে। তো এটা আমাদের প্রত্যেক দিনের ব্রেকফাস্ট হয়ে থাকে, তো তোমাদেরকে আমি শেয়ার করি না। তো আজকে মনে কী মনে হলো, তো মনে করলাম তোমাদের সাথে একটু শেয়ার করিয়ে দিই। এই কাকাটার দোকানে আমরা প্রত্যেক দিন এখানে আমি খাই ঘুগনি মুড়ি, আর তোমাদের দাদাভাই খাই এখানে বাটার টোস্ট, আর তার সাথে ঘুগনি, একবারই ঘুগনি। আর এখানে মানপিও আমাদের সাথে ব্রেকফাস্ট করে নেয় ও পরোটা খায়। আমরা যেহেতু একটু ব্যায়াম ট্যাম করি যেহেতু এখানে, তো আমি সকালে পরোটাটা খাই না, আর তোমাদের দাদাভাইও খায় না। তো এই হলো ব্যাপার আর কি। তো চাও খেয়ে নিই, এই যে আমার ঘুগনি মুড়ি চলে এসছে। আর এই ঘুগনিটা না ভীষণ টেস্ট হয় কাকার দোকানে, ভীষণ টেস্ট হয়। তো চলো আমরা ব্রেকফাস্টটা এখানে করে নিই অলরেডি। তো ব্রেকফাস্টটা এখানেই প্রত্যেক দিন করে থাকি আমরা। আর লঙ্কা দেখেছো তো, কাকার কাছ থেকে আমরা লঙ্কা চাই, প্রচুর পরিমাণে লঙ্কা। আর জানো তো বন্ধুরা, এই যে এই জায়গাটায় পায়রা, এত পায়রা এখানটা, এত পায়রা, প্রত্যেক দিন ভাবি তোমাদের সাথে শেয়ার করব। চ্যানেল চালিজেল ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, আর আমার অনেক অনেক ভালোবাসা। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো খুব সুস্থ আছো আর বিন্দাস আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার, তো সকালবেলা আমার আজকে যেহেতু ভাষা দিবস, তো ভাষা দিবসের একটু প্রোগ্রাম হলো আমার ছেলেদের স্কুলে, তোমাদেরকে একটু শেয়ার করেই দিলাম সকালবেলা দেখলে। আর আমরা তো ব্রেকফাস্ট করেই নিয়েছি প্রত্যেক দিনই, ব্যায়াম ট্যাম করে ওইখানে ওই দোকানে আমরা ব্রেকফাস্টটা করে নিই অলরেডি। তা ব্রেকফাস্ট করে বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে প্রায়। তো এখন বাজে তোমার 11:45, এই যে পাক্কা 11:45 বাজে। তো রান্না বান্না সব ইয়ে করে নিয়েছি, আর এইদিকে ও পড়তে বসেছে, ওইদিকে ও লেখা টেখা করছে। তো এদিকে বিছানা টিছানা এখনো কিছু গোছানো হয়ে গেছে অলরেডি, আমার ছেলেই সব গুছিয়ে রেখে দিয়েছে। তো একটু ব্লাড টেস্টের ব্যাপার ছিল, ও গেছিল সকালবেলা, হয়ে গেছে অলরেডি। তো এই হলো ব্যাপার। তো রান্না বান্না তোরজোর ওখানে করে নিয়েছি দুদিন ধরে, যেহেতু মটন খেয়েছি। হ্যাঁ, সকালবেলা স্কুল থেকে আসলাম, ব্রেকফাস্ট ওখানেই করলাম, এসে তোমাদেরকে ভিডিওটা আপলোড দিলাম। তো ভিডিওটা তোমরা পেয়ে গেছো অলরেডি। তা আপলোড ফাপলোড দিয়ে তারপরে এখন সব ওরা একটু ওকে একটু ব্রেকফাস্ট করে দিলাম। তো একটু করে দিইনি মানে পরোটা নিয়ে এসেছিলো, তো ওরা খেয়ে নিল। খেয়ে খেয়ে এখন আমি রান্না, বাজার থেকে আসলাম একটু কিছু সবজি নিয়ে, তো রান্না করবো। তো চলো কী রান্না করবো আজকে তোমাদেরকে একটু শেয়ার করে নিই। তো চলো দেখতে থাকো তোমরা। তো এখানে আমার অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর এখানে দেখো দোকান দিয়ে কিছু পোস্ত, আর এখানে মটর ডাল নিয়ে এসেছি, যেহেতু আছে তিতর ডাল হবে তার জন্য মটর ডালটা নিয়ে এসেছি। তা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর বাজার দেখে নিলাম তোমরা, একটু লাউ কুমড়ো এনেছি আর একটু উচ্ছে এনেছি। তা দুদিন ধরে মাংস খেয়ে খেয়ে না মানে মুখটা একটু ডাল ডাল চাইছে, তো মনটা একটু ডাল ডাল চাইছে। তো আজকে মনে করলাম একটু ডালই করবো। তো আমার ছেলে বললো কি যে মা তাহলে তিতর ডাল করো, একটু লাউ দিয়ে আর উচ্ছে দিয়ে। ও আবার একটু তিতোটা খেতে ভীষণ ভালোবাসে, আর খাওয়া উচিত, তিতো খাওয়া ভীষণ ভালো। আর বিশেষ করে এই সিজনটা, এখন যে সিজনটা যাচ্ছে, এই সিজনে তো মানে যে যে কোনো তিতো, নিম পাতা বলো আর উচ্ছেই বলো, মাস্ট, মানে খাওয়াটা মাস্ট। আর বাচ্চারা যেহেতু তিতোটা পছন্দ করে না, ওদেরকে তো আমাদের জোর করে করে একটু খাওয়াতে। কিন্তু আমার ছেলে, বড় ছেলে, তিতো দিলে আর কিছু চাই না, ও তিতো ভীষণ ভালোবাসে, আর আমার ছোটটা তার বিপরীত। তো চলো, হয় বাচ্চারা কেউ একটু এটা ভালোবাসে কেউ ওটা ভালোবাসে। তো তোমাদের দাদাভাই সেদিনকার একটুখানি সজনা ডাটা পেরে এনেছিল, এই যে সজনা ডাটা পেরে এনেছিল, তা আমি একটু সজনা ডাটা কটা বার করে নিই। তা সজনা ডাটা দিয়ে ভাবছি পোস্ত দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব, ভালো লাগে না বলো? তো ফ্রিজ থেকে বার করে নিলাম। তো চলো এই পোস্ত দিয়ে আর সজনা ডাটা আলু দিয়ে একটু গামাকা গামাকা চচ্চড়ি করবো, মটর ডাল করবো। তো যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? বেশি বকবক করলে হবে না, এখন রান্নাটা ঝম করে করে নিই।
হ্যাঁ, তো এখানে আমি সবজিগুলো অলরেডি কেটে নিয়েছি। তো সবজি কাটতে কাটতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। জানো তো, কোনো মানে প্রত্যেক দিন যে রান্নাবান্নার ব্যাপারটা হয়, এটা আমার সাথে আমি আর আমার বড় ছেলের মধ্যে শেয়ার করি। যেহেতু আমার কোনো মেয়ে নেই, তো আমার বড় ছেলেই আমার কাছে আমার মেয়ের সমান। জানি একটা মায়ের সাথে একটা মেয়েই বন্ধুত্ব হয়, কিন্তু না, এইখানে আমার ছেলেই আমার সাথে মেয়ের মতো পুরো বন্ধুত্ব। মানে আমি ওর বন্ধু আর ও আমার বন্ধু, জানো তো। এইভাবে আমরা দুজনে একে অপরের সাথে কথা শেয়ার করে থাকি। তো যা রান্না বান্না হবে আমরা দুজনেই ডিসকাস করি। তোমাদের দাদাভাইয়ের সাথে কোনো ডিসকাস হয় না, ওকে যা রেঁধে দেবো তাই খায়। আমরা দুজনে ডিসকাস করি করে রান্না। তো আমার চান ঠান করা সব কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে যে জামা কাপড় টামা কাপড় সব মিলে দিলাম। এ বাবা, আমি উল্টো নাইটি পরেছি, উল্টো নাইটি পরে নিয়েছি। তো ঠিক আছে, ঘরে থাকবো, কোনো ব্যাপার না। তো চলো একবার কি রান্না করেছি লাঞ্চটা তোমাদের দেখিয়ে দিই। প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে, মাথা ফাতে এখনো কিছু আশ্রয় নেই, ও থাক পরে আশ্রাবো, কোনো ব্যাপার না। তো চলো খাবার দাবারগুলো তোমাদের দেখি। তো এইটা হলো কালকে সেই নিম বেগুন আর ধনে পাতা বাটা একটু বেঁচেছিল, নিয়ে নিয়েছি আমি। আর এটা হলো আজকের রান্না, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে চচ্চড়ি। আর এইটা হলো আমার স্পেশালি ভেন্ডি সেদ্ধ, এখন এই নতুন ভেন্ডি সেদ্ধ। আর এই যে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে জমে যাবে, একদম জমে ক্ষীর। তো এই হলো ব্যাপার, ওই যে ওকেও দিয়ে দিয়েছি। আর এই হলো উচ্ছে দিয়ে লাউ দিয়ে ডাল। দাঁড়াও তোমাদের একটু নেড়ে দেখিয়ে দিই, একটু গাঢ় করেই করেছি, কারণ এই ডালটা একটু গাঢ় করেই ভালো লাগে, একটু ঘনই ভালো লাগে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই, কারণ এমনিতেই অনেক লেট হয়ে গেছে। ঠিক আছে, আদাটা সেরে নিই, তারপরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে কিছুক্ষণ পরে। ঠিক আছে, তো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, তা দেখতে থাকো তোমরা ব্লগটা। হ্যালো বন্ধুরা, তো এই যে দেখো আমাদের সব, এটা সকালবেলাকার সব বন্ধু পার্টি। এই যে আমরা সব চলে এসেছি এখন পার্কের থেকে, সব এখন এখানে বসবো, ছেলের ছুটি হবে, নিয়ে বাড়ি চলে যাবো। এর নাম হলো মাম্পি ওয়ান, এর নাম হলো বন্দনা, আর এটা হলো মাম্পি টু। দুজনের নামই মাম্পি, তাই মাম্পি ওয়ান মাম্পি টু। লাগিস না কথা। ঠিক আছে, তো চলো বাড়ি থেকে দেখাচ্ছি তোমাদের সাথে। ঠিক আছে, তো বন্ধুরা, এটা আমি তো বুধবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমি বাড়িতে অলরেডি চলেও এসেছি, আর আমার সব বন্ধু বান্ধবদের সাথে তোমাদের আজকে আলাপ করিয়ে দিলাম। এটা ওগুলো আমার সকালের বন্ধু বান্ধব। তো বাড়িতে এসে আমি চা টিফিন সব করে নিলাম, পরোটাটা আছে কিনে এনেছি। কেমন আছো তোমরা? তো কালকে থেকে তো আজকে কন্টিনিউ করছি, জানোই তোমরা দুদিনের ভিডিও আমি একসাথে দিই। তো স্কুল থেকে অনেকক্ষণই চলে এসেছি, তোমাদের সাথে হয়তো কিছুটা শেয়ারও করেছি আমি বাড়িতে আসার পরে। তো এখন এখানে রান্নাবান্না সব ইয়ে করে নিয়েছি, তো আমার ওখানে অলরেডি ভাত হয়েও গেছে প্রায়। তো চলো দেখিয়ে দিই তোমাদের একটু। তো এখানে এই দেখো, এখানে মাছটা ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বার করেছি, প্রায় ছেড়েও গেছে সব। হ্যাঁ, এই দুটো একটু লেগে রয়েছে, তা ছেড়েও গেছে প্রায়। আর এখানে আমার কাটাকুটি সব হয়ে গেছে, এই যে ফুলকপি বিনস কেটে নিয়েছি, তো এটা ভাজা করব। আর এই যে শুকনো লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি, ফোড়নে দেবো ফুলকপি। আর ইয়ে কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি কড়াইতে, কড়াইটা গরম হয়ে গেছে। আর এই যে ওইখানে আমার ভাতও হয়ে উপর করে দেওয়া হয়ে গেছে। চলো, এখানে আমার কড়াইটা অলরেডি প্রায় গরম হয়ে গেছে, তো এখানে কালো জিরে আর এই শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দেবো, দিয়ে ফুলকপি আর বিনসটাকে ভাজবো। তো চলো তাড়াতাড়ি করে রান্না করে নিই ঝমঝম করে। ঠিক আছে, তো এইখানে আমি কালো জিরেটা অলরেডি ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তো শুকনো লঙ্কা পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। কড়াইটা প্রচণ্ড গরম হয়ে গেছে বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে। তো চলো ফোড়নটা দিয়ে এখানে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর সবজিগুলো এখানে ভাজা হয়ে গেলে আমি মাছের ঝোলটা তৈরি করে নেবো। তো দেখো আমার মাছের ঝোলটা প্রায় রেডি। তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার মাছের ঝোলের কালারটা কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, এই যে হলো আমাদের লাঞ্চ, একদম সোজা লাঞ্চে চলে এসেছি। এটা হলো আমার ভাত, এটা হলো বিনস, ফুলকপি তো তোমরা দেখেছিলে, আর পরে আর একটা জিনিস অ্যাড করেছি তোমাদেরকে দেখানো হয়নি, লাল চোকলা। ঠিক আছে, তো একটা কাঁচা লঙ্কা, আর এই হলো আমার ভাত, আর ওই হলো আমার ছেলের ভাত, খাওয়াও আরম্ভ করে দিয়েছে অলরেডি, ওই যে। আর এইটা হলো তেলাপিয়া মাছের ঝোল, টমেটো দিয়ে আলু দিয়ে আর সজনা ডাঁটা দিয়ে। ঠিক আছে, তো আজকের এটাই হলো আমাদের লাঞ্চ ডিনার। তো তোমরা দেখে নিলে লাঞ্চটা, ওটাই আজকে আমাদের লাঞ্চ ডিনার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে।
তো আজকের মতো ভিডিওটা এই অবধি, ঠিক আছে? তো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওর সাথে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম টেনে ভিডিও দেখেছিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, বেশি ভালো লাগলে শেয়ার করে দিও, আর একটু একটু ভালো লাগলে একটু লাইক দিয়ে দেখো। তো এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রেখো, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আর আজকে যারা এই ভিডিওতে আমার নতুন ভিউয়ার্স আছো, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, পরবর্তীকালে আমি নিত্য নতুন তোমরা ভিডিও দেখতে পারবে, ঠিক আছে? তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ঠিক আছে? টাটা।